টিভি সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়েছে বিজেপি মন্ডল অফিস থেকে। বুধবার গভীর রাতে খড়পুরস্থিত রেশম বাগান ভারতীয় জনতা পার্টির মন্ডল অফিসে এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে। অফিসের কেয়ারটেকার সঞ্জীব মজুমদার জানান, সকাল 7টায় অফিসে গিয়ে দেখে টিভি সহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে গেছে। রাত্রে আমরা প্রতিদিনই 10টার সময় বন্ধ করি, আবার সকাল 7টার সময় দরজা খুলি। আপনি যখন আইসি দরজা খুলি, তখন দরজা লাগানো ছিল কিন্তু তালা ভাঙা ছিল। খুলে দেখি আমাদের টিভি নাই, এলসিডি টিভি প্লাস সেটটপ বক্স এবং দুইটা রিমোট নাই, চুরি হয়ে গেছে। কাকে সন্দেহ হয় কি না? সন্দেহ তো এমন হয় না, বিরোধীরা চক্রান্ত হতে পারে। সামনে ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন বদনাম করার জন্য। জায়গাটা আমরা রেশম বাগান 19 এবং 20 নাম্বার বুথ।